কালকে রেওয়াদী রহমান আমাকে খেলবাদি একটা ট্রু স্টোরি বলেছে। রেওয়াদী রহমান প্রভু আমাকে তিরুপতিতে একটা ট্রু স্টোরি বলেছে, একজন সত্য কাহিনী। একজন মন্দিরে গিয়েছে এবং জিজ্ঞাসা করছে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ আছে, এবং তারা বললেন যে হ্যাঁ আছে। আমি কিনতে পারি? একটা দিয়েছে, তিনি নিয়ে এসছেন, একটা দিয়েছেন। এই লোকটা সেই ভগবদ গীতা ধরে সে কাঁদছে, সে কান্না করতে শুরু করে দিয়েছে। ভক্ত জিজ্ঞাসা করেছেন কেন কাঁদছ, এবং তার ইতিহাস বলেছে, এবং তার ইতিহাস বলেছেন আমি মরে গিয়েছিলাম। আমাকে যমদূতরাজ যমরাজের কাছে নিয়ে গিয়েছিলেন। যমরাজ বললেন তোমরা ভুল লোককে নিয়ে এসেছ, একে ফিরিয়ে নিয়ে যাও। তখন আমার দেহ প্রশাসন ছিল যাওয়ার জন্য, এবং তখন আমার দেহ প্রসেশনে ছিল ক্রিমেটোরিয়ামে যাওয়ার জন্য। এন্ড অ্যাট দ্যাট টাইম মাই বডি ওয়াজ টেকেন বিং টেকিং টেকেন ইন প্রসেশন টু দি শ্মশান ঘাট। হরি বল, হরি বল, বল হরি, বল হরি, বল বল হরি, হরি হরি বল, বল হরি, বল হরি, হরি বল। রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়। তখন যমদূত আমাকে শ্রীমন্দে দিয়েছে, এবং আমি আর যমদূত আমাকে বলছে যে ইসলামের মন্দিরের কাছে একটা ভগবত গীতা আছে, সঙ্গ করে আমাদের দেখা হবে না। তখন আমাকে যমদূতরা আমার শরীরের মধ্যে আবার দিয়ে দিয়েছে, এবং একটা যমদূত আমাকে বলেছে যে ইসকনের কাছে একটা ভগবদ গীতা আছে, ওই ভগবদ গীতা থাকলে আমরা যমদূতরা তোমার কাছে যাব না, অ্যাজ ইট ইজ আছে, ভগবদ গীতা যথাযথ আছে। হরি বল, হরি বল। তো তাকে পালকিতে করে বা তাকে দোলায় করে চৌতারায় করে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সে সেখান থেকে উঠে বসেছে। সমস্ত মানুষেরা তারা ভয় পেয়ে গেছে, আরে মরা আবার বেঁচে উঠেছে, ও এটা কি ভূত নাকি? তারপর তিনি বললেন না 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 ঠিক আছে আমি ভূত নই। তারপর সে সেই শ্মশান যাত্রা থেকে নেমে পড়েছে, এবং সে ছুটে গেছে ইসকনের মন্দিরে। হরি বল, তিনি ভগবদ গীতা যথাযথ ক্রয় করে কিনেছেন। যখন তিনি ভগবদ গীতা এইভাবে হাতে জড়িয়ে রেখেছেন, হাতে ধরে রেখেছেন, এবং যখন তার নরকের কথা মনে পড়ল, যমদূতদের কথা মনে পড়ল, তখন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। ভক্তি বিজয় ভাগবত স্বামী আমাদেরকে ম্যারাথনে অংশগ্রহণ করতে উৎসাহ দিচ্ছেন। এখন যমদূত তারাও বই বিতরণ করছেন। হরি বল,